সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান নামে একটি সংগঠন রাস্তা অবরোধ করায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ আন্দোলন চলমান থাকা অবস্থায় কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করে সরকার বিস্তারিত মিথিলা নাজদিনের রিপোর্টে দেখুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল নয় বরং বহাল রাখার পক্ষে এবার আন্দোলনে নেমেছে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে বুধবার রাত থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে তারা কোটা সুবিধাভোগীদের একটি বড় অংশ হিসেবে তারা চাইছেন আগের মতোই শতকরা ত্রিশ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকুক রাষ্ট্র যেটা আমাদের বীর সন্তানদেরকে উপহার দিয়েছে তাহলে সেটা আজকে কেন থাকবে না আমরা আমাদের বাবারা কি দেশ স্বাধীন করে কি অন্যায় করেছে ভুল করেছে আমাদের কোনো চা পাওয়া নাই তিনি আমাদেরকে সহেচ্ছায় একটা কোটা দিয়েছেন যেটা তিরিশ পার্সেন্ট কোটা আমরা চাইছি আমাদেরই তিরিশ পার্সেন্ট কোটাই বহাল থাকুক রাস্তা অবরুদ্ধ করায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ কি কি বলবো আর মানে আমাদের যত দুর্ভোগ আমাদের যত ভোগান্তি আর কিছু না ওরা তো যারা ক্ষমতা আছে তারাও ভালো আছে যারা নাই তারাও ভালো আছে জনসাধারণের চলাচল খুব কষ্টকর গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিক মতনে অন্যদিকে তাদের আন্দোলন চলমান থাকা অবস্থায় কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করে সরকার তবে মুক্তিযোদ্ধা কোটা বহাল না রাখলে আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা আন্দোলনকারীদের মিথিলা নাজনিন আই ঢাকা